টুরিস্টরা এখানে প্রচুর মজা করছে প্রচুর খেলা করছে বরফ নিয়ে বাচ্চারাও এনজয় করছে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে আমার পছন্দের মুড়ি সত্যি বলে তো সেম আর দারুন প্লেস একটু কষ্ট করে চলে আসেন তাহলে এখানে দিগন্ত বিস্তৃত বরফ বরফে ঢুকে দেখা যাচ্ছে জমে গিয়ে মরে পড়ে থাকলাম আদ্যপান্ত বরফে ঢাকা আস্ত একটা গ্রাম যার নাম পেহগাম যেখানে রয়েছে আরু বেদাম মিনি সুইজারল্যান্ডের মতো কত শত নাম আর এখান থেকে শুরু হয় যাত্রা ফর অমরনাথ ধাম দু হাজার চব্বিশের পঁচিশে ফেব্রুয়ারি লম্বা একটা ঘুমের পর ঝকঝকে সুন্দর একটা সকাল অদূরেই বয়ে যাচ্ছে পাহাড়ি নদী লিডার চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের ঠিক নিচেই আমাদের হোটেল গ্রিন হাইট আর এখান থেকে শুরু আমাদের নন স্টপ ভ্রমণ ফাইট পঁচিশে ফেব্রুয়ারি দু আর আজকের গল্প শুরু হচ্ছে পেহেলগাম থেকে গত পর্বে আপনারা দেখেছিলেন যে কত কষ্ট করে হিমাচল থেকে মানে মানালি থেকে এই পেহেলগাম এসে পৌঁছেছিলাম এবং একটা রাত এখানে অতিবাহিত করেছি আজকে সকালে যে প্ল্যান সেটা এই যে এখান থেকে ব্রেকফাস্ট করবো তারপর বেরিয়ে পড়ব পেহালগামে সিন করতে গতকাল সন্ধ্যাবেলায় যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছিলো কিন্তু আজকে সকালে উজ্জ্বল ঝকঝক ওয়েদার স্নোফলের প্রেডিকশান থাকলেও স্নোফল নেই অ্যাকচুয়াল প্রেডিকশান দেখে যদি আমরা আসি এবং এটা মনে করি যে স্নোফল হবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা প্রেডিকশান কখনো কখনো মেলে সব সময় মেলে না আমাদের প্রিকুয়েশন নিয়ে বেরোতে হবে ডেকাতলনের বডি ওয়ার্মার যেটা আমার শরীরকে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা মতো গরম রাখবে ভুড়ি জ্যাকেট আর ওয়ার্মার নিয়ে শুরু হোক আমাদের পথ চলা যেরকম ঠান্ডা বলো আজকে মোটামুটি মাইনাস দিন সকালবেলা টেম্পারেচার এখন রাত্রিবেলাতে মাইনাস সাত মতো টেম্পারেচারটা গেছিল বরফ বরফের জায়গায় ঠিক আছে আর সেই সঙ্গে প্রচুর ঠান্ডা লাগছে পাইন গাছের পাতায় গাছের মাথায় গাছের নিচে সব পুরো বরফ জমে আছে মাটির দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে এখানে ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা আমাদেরকে ফোন করেছিল যে আপনারা তাড়াতাড়ি আসুন ব্রেকফাস্টের শিডিউলটা আর কি শেষ হয়ে যাবে তো আমরা চটপর ব্রেকফাস্ট করে নিই আর এই ব্রেকফাস্টের আয়োজনের মাঝেই একবার আপনাদেরকে দেখাবো যে পাখির চোখে এই জায়গাটা কীরকম লাগে দেখুন কাশ্মীরের তো সব জায়গায় আমি ড্রোন ফ্লাই করতে পারবো না কারণ এখানে ড্রোন ওড়ানোর ডিস্ট্রিকশন রয়েছে তো যেসব জায়গায় ড্রোন ওড়াতে পারবো সেসব জায়গাটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপাতত যে হোটেলে রয়েছে এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই ডিনারের মতো কিন্তু এখানে ব্রেকফাস্ট হচ্ছে বহু সিস্টেম নানা রকম আইটেম আছে তো আইটেমে শুরু করলাম হচ্ছে কফি দিয়ে চায়ের সঙ্গে সঙ্গে কফিও রয়েছে তো আমরা দু কাপ কফি নিয়েছি আর সেই সাথে বয়েলড এগ এইটাই দরকার হবে এই হচ্ছে ছোলা পুরি শেষ হয়ে গেছে পুরি আপাতত আসছে এই হচ্ছে পাস্তা এদিকে রয়েছে ওটস ব্রেড পকোড়া তো ব্রেকফাস্টের জন্য বহুত আইটেম আছে বাট আমার তো সব আইটেম চলে না আমার একটু মুড়ি ঘুগনি হলে হয়ে যেত বাট মুড়ি আমার কাছে শেষ হয়ে গেছে ঘুগনি এখানে পাবো না যদিও ছোলে আছে বাট ছোলে কখনও ঘুগনি হতে পারে না তো এই জন্য নিলাম হচ্ছে ব্রেড জ্যাম আর সেই সাথে এরকম একটা বড় লুচি পুরি কৃষ্ণনগরের ডালপুরি কথা মনে পড়ে গেল তো একটু স্যালাড চাইলাম এটা আমি চাইছিলাম এটা দিয়ে গিয়েছে লুচি তো সবাই তরকারি দিয়ে খায় বাট আমি আবার স্যালাড দিয়ে খাই কারণ আমি যখন কৃষ্ণনগর থেকে ডালপুরি কিনি আমি তরকারি নিই না আমি বললাম যে আমাকে স্যালাড দিয়ে দিন ওর মধ্যে সস দিয়ে দিন ওটা আমার একটা অন্যরকম টেস্ট লাগে পুরি সস আর স্যালাড আজ পেহেলগাম বানিয়ে দিলাম কৃষ্ণনগর স্টেশনের প্ল্যাটফর্ম আর এবারের কাশ্মীরের প্রোগ্রামে আমার হোটেল আমার গাড়ি ট্যুর প্ল্যান সব কিছু আমার করে দিয়েছে আরিফ ভাই আরিফ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যার সাথে আমি প্রত্যেক বছরই কাশ্মীর ঘুরি তো থ্যাংক ইউ আরিফ ভাই এরকম একটা সুন্দর পরিবেশ এরকম একটা হোটেল অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর আরিফ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে ভিডিও স্ক্রিনে তো আপনারা যারা আগামী দিনে কাশ্মীর প্ল্যান করতে চাইছেন ভারতীয় এবং বাংলাদেশের দর্শক বন্ধুরা তারা যোগাযোগ করে নিতে পারেন কথা দিলাম হতাশ হবেন না কাশ্মীর হোক কিংবা কেদারনাথ দুটোই ডেস্টিনেশন তাই এইসব জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত অনেক ট্যুর এজেন্সি আছে যারা বলে যে খুব কম খরচ কাশ্মীর খুব সস্তায় কাশ্মীর কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক হিডেন কস্ট থাকে আমি প্রত্যেকটা ব্লগে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গাতে বিশেষ করে গুলমার্গ সোনমার্গ এইসব জায়গাতে কিন্তু কিছু স্ক্যাম আছে গাড়ির ড্রাইভাররা ঘোড়া চালকরা কিন্তু নানা রকম স্ক্যাম করে এই জন্য বলবো যে ব্লগটা কিন্তু ভালো করে দেখে নেবেন বিশেষ করে যে যে জায়গাগুলো আমি পয়েন্ট করে দেবো সেগুলো একটু খেয়াল করবেন এবং ট্রাস্টেবল ট্যুর সংস্থা তাদের সাথে কিন্তু ট্যুর করবেন বিশেষ করে তাদের রিভিউ কিন্তু দেখে নেবেন ওই হঠাৎ করে গজি ওঠা ট্যুর সংস্থা হয়তো বললো চলুন কাশ্মীরে যায় মাত্র দশ হাজার টাকায় কাশ্মীর এরকম প্রচুর পাবেন এগুলো থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ আমি চাই না যে আপনাদের সস্তা ট্যুর করতে গিয়ে বেশি টাকার গচ্চা যাক সকাল এগারোটা আমরা রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে পেহেলগাম এখনও তেরো কিলোমিটার আর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাঁদিকে যে সুন্দর নদীটা চলেছে এটা হচ্ছে লিডার নদী এবছর কাশ্মীরে বরফ অনেকটা দেরি করে পড়েছে পাহাড়ের উপরের অংশে প্রচুর পরিমাণে বরফ থাকলেও অপেক্ষাকৃত নিচের অংশে বরফ মেল্ট হয়ে গিয়েছে একটা না কয়েকদিনের রদ্রুজ্জ্বল আবহাওয়া এই এলাকার পুরো চেহারাটাই পাল্টে দিয়েছে আগের বছর এই সময় এই পথে এত বরফ ছিল যে গাড়ি ঠিকমতো চলাচল করতে পারছিল না পেহলগাম থেকে আর আমরা মাত্র সাত কিলোমিটার দূরে আছি আর যত ডিস্টেন্স আমাদের কমছে পেয়েলগামের সঙ্গে ততই কিন্তু বাড়ছে বরফের পরিমাণ রাস্তার দুপাশে আজকে একটা স্নোফল হলে খুবই ভালো লাগতো বাট এই যে রৌদ্রজ্জ্বল প্রকৃতি তার মাঝে এই যে সাদা বরফের মেলা আর ওই যে নীল আকাশ দূরে বরফে ঢাকা পাহাড় এটাও কিন্তু অন্যরকম বহুভোগ্য গত বছর যখন এই সময় এসেছিলাম এই জায়গাতে রাস্তার দুপাশে কত বরফ ছিল স্নোফল হচ্ছিলো গাড়ি জ্বলছিল না সেই চেন বাঁধা গাড়ি নিয়ে যাচ্ছিলো টেনে গাড়িকে এই মুহূর্তে বরফটা একটু কম রয়েছে বলে রাস্তাটা অনেকটাই ক্লিয়ার আর সেই সঙ্গে যেহেতু রোদ উঠেছে রাস্তার বরফটা গলে গিয়েছে কিন্তু আশেপাশের বরফ আর কি রয়ে গিয়েছে গাড়ির ভেতরে হিটার আছে বলে তাও আবহাওয়াটা উপভোগ্য কিন্তু বাইরে যখন হাত রাখছি ক্যামেরা ধরে হাত ফাতগুলো জমে যাচ্ছে গ্লাভস গ্লাভসেবার করতেই হবে এবছর আপনারা যারা অমরনা যাত্রা করতে আসবেন না তারা অনেক বরফ পাবেন কারণ বরফ এবছর পরে পড়েছে তো অমরনাথ যাত্রায় কিন্তু একটা দুর্দান্ত আর কি বরফে হাঁটার অভিজ্ঞতা আপনাদের অর্জন হয়ে যাবে অমরনা যাত্রা করতে এসে এই সামনে লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাম তবে বরফ যে নেই কিংবা কম আছে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেল যখন আমাদের সঙ্গে পেহেলগামের ডিস্টেন্স আর মাত্র কয়েক কিলোমিটারের রাস্তার ডানে বামে ঘরবাড়ির দোকানপাট সব কিছুই ঢেকে রয়েছে কয়েক ফুট পুরো বরফে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প এই পেহেলগাম এখন সেই সব বরফে ঢাকা এটা হচ্ছে পেহেলগামের বেস ক্যাম্প ডান দিকে নুনওয়ান অপূর্ব দৃশ্য অপূর্ব রাস্তাটুকু ছাড়া চারিদিক বরফে ঢাকা আচ্ছা এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে যে সেলফি পয়েন্টে টুরিস্টরা ফটোগ্রাফি করছেন লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাম আগের বার এইরকম জায়গাতে আমার মনে আছে আপনারা আমার ভিডিও দেখেছিলেন প্রায় চার থেকে পাঁচ ফুট বরফ ছিল আপনারা যারা কাশ্মীর প্রোগ্রাম করছেন কিংবা হিমাচল প্রোগ্রাম করছেন এক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু মার্চ মাসের মধ্যে প্রোগ্রাম করুন এপ্রিলে আসলে বরফ পাবেন গুলমার্গে বরফ পাবেন সোলমার্গে বরফ পাবেন বাট এপ্রিলে পেহেলগামে কতটা বরফ থাকবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না অন্তত এই রাস্তার দুপাশে মার্চ মাসে আসলে আপনারা বরফ পেয়ে যাবেন আর এই ডান দিকে চলে যাচ্ছে মিনি সুইজারল্যান্ড যাওয়ার রাস্তা যেখান থেকে ঘোরা পাওয়া যাচ্ছে পেহলগামের মেন মার্কেট এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দোকানপাট রয়েছে এখানেও রাস্তার দুপাশে প্রচুর বরফ আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম চন্দনমাড়ির দিকে এখানে রয়েছে গৌরীশঙ্কর টেম্পেল এটা হচ্ছে পেহেলগামের মন্দির এই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আরু ভ্যালির দিকে এখান থেকে আরু ভ্যালি হচ্ছে বারো কিলোমিটার এসব জায়গা আমার মুখস্থ দু হাজার একুশ সালে যখন এসেছিলাম পুরো একা লকডাউনের মধ্যে একা বাইক নিয়ে ঘুরেছিলাম টুরিস্ট আমি একাই সে এক আলাদা অভিজ্ঞতা জীবনের কখনো ওরকম দিন আসবেও না আর ওরকম অভিজ্ঞতা হয়তো কখনো হবেও না এরকম বোর্ড কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো আছে এবং সেই সাথে এখানে একটা রেট ফিক্স করা আছে যে কোথায় কোথায় ঘুরতে কত টাকা লাগে এই বাইস্রান ভ্যালি কাশ্মীর ভ্যালি এটার জন্য হচ্ছে ঘোরা পড়বে হচ্ছে আঠারোশো কুড়ি টাকা পেহেলগাম বাড়ির জন্য বারোশো ওয়াটার ফল অনেক কিছু এখানে আছে এখানে হাড্ডা ফাড্ডা গাড্ডা প্রচুর জায়গা আছে ঠিক আছে ঘোরাবালার আপনাদেরকে কনফিউজ করবে বারবার এটা দেখাবো ওটা দেখাবো এই নাম সেই নাম কিন্তু একটা কথা রাখুন একই জায়গা এই জায়গায় দাঁড়িয়ে এক নাম ওই জায়গায় দাঁড়িয়ে আরেক নাম মেনলি পেহেলগাম পৌঁছানোর পরে তিনটে জায়গায় আপনারা যেতে পারেন প্রথমত হচ্ছে বাইসল্যান্ড ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড বাইফ্র্যান্ড ভ্যালি মিনি সুইজারল্যান্ড হচ্ছে একই জায়গা পাহাড়ের ওপরে ঘোড়ায় করে যেতে হয় হেঁটে জায়গা যাবে না এখন প্রচুর বড় দ্বিতীয়ত হচ্ছে যে চন্দনবাড়ি চন্দনবাড়ি হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে অমরনাথ যাত্রা শুরু হয় কিন্তু চন্দনবাড়ি পর্যন্ত এখন গাড়ি যাবে না কারণ এখন ওখানে প্রচুর বড় তার চন্দনবাড়ি রাস্তাতে রয়েছে হচ্ছে বেতাব ভ্যালি যে বেতাব ভ্যালির জন্য গাড়ি পাওয়া যায় এখানে এখানকার লোকাল ইউনিয়নদের গাড়ি আপনার গাড়ি যাবে না এই লোকাল গাড়ি আপনাকে নিয়ে যাবে বেতাব ভ্যালি আর একটা হচ্ছে আরু ভ্যালি এবং পেহেলগাম ঘোরার জন্য একটা দিন একটা রাত যথেষ্ট আর যদি সময় থাকে দুটো দিন এখান থেকে যান এনজয় করে প্রকৃতিকে কোনো চাপ নাই ভালোবাসার মানুষ কথা রাখেনি কিন্তু এই বরফে ঢাকা পরিবেশে শুরু করা যেতেই পারে নতুন কোনো কাহিনী চলুন যাওয়া যাক মিনি সুইজারল্যান্ড বা ওয়েস্টার্ন ভ্যালি হেন স্যার পেহেলগাম স্ট্যান্ডের আগে ওখানেও কিন্তু একটা পনি পয়েন্ট রয়েছে যেখানে প্রচুর পনি দাঁড়িয়েছিল এবং ছিল আমরা কিন্তু এগিয়ে এসেছি অনেকটা আগে ভ্যালি এখান থেকে আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের পনি আমাদের এখানে জার্নি করতে হবে সাত সাত চোদ্দো কিলোমিটার পেহেলগাম থেকে শ্রীনগর হচ্ছে নাইনটি এইট কিলোমিটার প্রিয়ম উঠছে ঘোড়াতে প্রিয়মের একটু টেনশন আছে কারণ আগের প্রিয়ম ঘোড়া থেকে পড়ে গিয়েছিল একটু ভালোভাবে যেও ফেলে তেলে দিও না

থাক না যারা ছেলেরা রয়েছেন তারা কিন্তু মানি ব্যাগ ছাড়া খুব কমই আছে যে সঙ্গে একটা ব্যাগ রাখতে পছন্দ করেন আজকাল অবশ্য অনেকে এরকম ব্যাগ রাখেন তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একটা এরকম সাইড ব্যাগ কিনে নিন এইরকম জার্নির ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেট মোবাইল বা আর যা যা দরকার নিচে রেখে দিতে পারবেন কারণ এই রাস্তায় যদি কোনো কারণে ঘোরা থেকে কোনো কিছু পড়ে যায় অসাবধানতা বসত পকেট থেকে উঠতে গিয়ে পাঁচটা পড়ে গেল কিংবা ফোন পড়ে গেল তাহলে কিন্তু খুঁজে পাওয়ার খুব মুশকিল বরফের মধ্যে হয়তো আপনি জানতেই পারলেন না এই জন্য কিন্তু একটা এরকম ব্যাগ আপনার সঙ্গে রাখতে পারেন এই জায়গা থেকে ফটোগ্রাফাররাও আপনাদের সঙ্গ নেবে যে আপনারা ফটো তুলবেন কিনা যেতে যেতে বা ওখানে গিয়ে আপনাদের ফটো তুলে দেবে কিনা সেরকম ফটোগ্রাফাররাও কিন্তু আপনাদের অ্যালবাম এবং ক্যামেরা নিয়ে সঙ্গে নেবেন এই জায়গা ফটোগ্রাফার ফটো হ্যাঁ میرے پاس ہم میں تو خود ہی ফটোগ্রাফার ہوں ہاں اور میرا جو フェस है उसमें तो फोटो अच्छा आता नहीं वाइफ कभी-कभी बोलता है कैसा पति मिल गया मुझे मैं इतनी खूबसूरत हूं और तुम तो हो काला पत्थर और एई पाइन फॉरेस्ट देखुन टूरिस्टরা নানা রকমের ফটোগ্রাফি করছে আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে অবশ্যই ফটোগ্রাফি করতে পারবেন এগুলা হচ্ছে এখানকার হাট এগুলা অনলাইনে বুক হয় উফ এখানে যদি আরেকটা থাকতে পারতাম কি দারুন লাগতো এই চলে যাচ্ছিস কেন হঠাৎ করে রাস্তা পরিবর্তন করছিল যেরকম করে নেতারা দল পরিবর্তন করে পাকা রাস্তা থেকে সেই রাস্তায় ঢুকবো যে রাস্তা চলাচলের জন্য তৈরি করা হয়েছে বা ঘোড়ারা যেখানে যাতায়াত করে বা সেরকম ঘন বরফ নিচে পাথর চাপ চাপ করে আওয়াজ ভাই যে যাই বলুক নো প্রবলেম বাট এই জায়গাটা এসে কিন্তু একটু ভয় লাগছে কারণ রাস্তা কিন্তু বেশ খারাই আর ঘোড়া কিন্তু এই খারাই পথ বেই উঠছে এইদিকে আবার তার কাটা আর হয়েছে পরে টোটে গেলে আবার তার কাটায় বিদ্ধ হয়ে যাবো যত উপরে যাচ্ছি যেন আমরা প্রায় পাইন গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে ফেলছি এই জায়গাগুলো একটু ডেঞ্জারাস সেই অর্থে তো রাস্তা নয় চারিদিকটাই পাথর আর সব গাছের শিকড় তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে বরফ গোলা জল কাদা কিচার আর এর মধ্যে দিয়ে ঘোড়াগুলো আর কি নিজের রাস্তা তৈরি করে করে চলছে এই হাতে একটা ক্যামেরা এই হাতে একটা ক্যামেরা ধরে নেই শুধু পা দুটো আংঠায় ঢোকানো আর শরীরের ব্যালেন্সে জাস্ট ঘোড়ার ওপরে টিকে আছি বলা ভালো বসে আছি নয় টিকে আছি বার কয়েক এই পথে ঘোরা চলাচল করেছে তার জন্যই রাস্তার বরফগুলো গলে গিয়েছে যদি সকালবেলায় প্রথমে আসতাম না তাহলে এই রাস্তাও বরফে ঢাকা থাকতো কিছু উপায় নেই এইভাবেই যেতে হবে ঘোড়ার পা যখন গর্তে পড়ছে ঘোড়া কাঁপছে আর হৃদপিণ্ডটা লাফাচ্ছে যারা উঠে আসছে তারা ঠিক কিভাবে উঠে আসছে অবশ্য ওপরে উঠে যাওয়ার পরে পথ আবার মনে হচ্ছে সমতল আর সেই টেনশানটা নেই আর এই জায়গায় পৌঁছে দেখুন পর্যটকরা কিন্তু তাদের ঘোড়া দাঁড় করিয়ে ছবি তুলছে ছবি তুলে দেওয়ার কাজটা যারা ঘোড়ার চালক তারাই করে দেয় এটা হচ্ছে আমাদের যাত্রাপথের দ্বিতীয় আর কি ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে কানিমার্গ তার আগে নিচে দেখিয়ে দেওয়া হয়ে গেছে আমাদেরকে পেহেলগাম ভ্যালি আমি আগেই বলেছি এই যে পাঁচটা বা ছটা পয়েন্ট বলে এটা কিন্তু এই পথেই দেখাবে যেখানে যেখানে ঘোড়া দাঁড় করাবে সেখানেই দেখাবে এবং সেখানে আপনাদের ফটোগ্রাফি করে দেবে এবং সেটা একটা করে পয়েন্ট যে ভূস্বর্গ একটা সময় ভয়ঙ্কর ছিল আসে ভূস্বর্গ অনেক আলাদা দু হাজার উনিশ সালে আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম তখনও রাস্তার মধ্যে ওই পাথরবাজি রাস্তায় পাথর পাথর পড়ে আছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভার বলছে আর যা যাবে না ওয়েট করতে হবে এখানে কারণ ঝামেলা হতে পারে তো দু হাজার উনিশ সালে আমি অন্যরকম কাশ্মীর দেখেছিলাম বা তারপর থেকে যখন দু হাজার একুশ বাইশ তেইশে চব্বিশে এসেছি এখন কাশ্মীর পুরোপুরি টুরিস্ট ফ্রেন্ডলি সেই ভয়ঙ্কর ভূস্বর্গ নেই এখন ভালোবাসার ভূস্বর্গ এই হচ্ছে একটা আমাদের তিন নম্বর এখান থেকে দেখাবে কিছু একটা ওই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ঢাকা ওটার নাম বরফের কাশ্মীর ভ্যালি আপনারা যখন এই বরফের জায়গায় না বা যেখানে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পিঠের ব্যাগে না একটা এক্সট্রা পোশাক রাখুন অন্তত একটা হালকা ছোট্ট মানে পাতলা প্যান্ট কিংবা একটা টি শার্ট রাখুন কোনো কারণে যদি পরেটরে যান ধরুন ভিজে ভিজে গেল তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এখানে তো জামা কাপড় পাওয়া যাবে না তো আপনারা সেটা কিন্তু সঙ্গে রাখতে পারেন আর ছোট বাচ্চা সঙ্গে সাথে বাচ্চা কিন্তু ভালো করে ধরে বসে গেছে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ টুরিস্টরা এখানে ঘোরাধার করে সব ফটোগ্রাফি করছেন যারা ফ্যামিলি এসেন বা কাপেল এসছেন আর এখানে বরফ দেখুন পুরো একদম ফ্রেশ বরফ আর পরিমাণটা অনেক বেশি আর এখানে কিন্তু আর কাদা নেই এখানে শুধু ঘোরায় চলার পথ এই যে পর্যটকদের নিয়ে ঘোরাগুলো যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে পুরো সিনেমার মতো এই পথের উচ্চতা যতই বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা আর বরফের ঘনত্ব পাইন গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন সেগুলোকে সযত্নে গেঁথে দিয়েছে বরফের জমিতে উপত্যকায় এত তুষারপাত হয়েছে যে গাছের পাতাগুলো পর্যন্ত সবুজ থেকে যেন সাদা হয়ে গিয়েছে টানা এক ঘণ্টা সফর শেষ করে আমরা পৌঁছালাম সেই মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালির সামনে বেলা একটা অর্থাৎ আমাদের ওপরে উঠতে সময় লাগলো এক ঘন্টা ঘন্টাখানেকের ঘোরা সফর শেষ করে আমরা পৌঁছালাম পেহেলগামের বাইসরান ভ্যালি বা বলা ভালো মিনি সুইজারল্যান্ড এখানে প্রবেশ করার জন্য ফি রয়েছে অ্যাডাল্ট তিরিশ টাকা এবং চিলড্রেন হচ্ছে পনেরো টাকা পার পারসন আমরা প্রবেশ করেছি দু সালে মিনি সুইজারল্যান্ড বা বয়সরেন ভ্যালিতে প্যালগামের ওদিকে জিপ লাইন চলছে এইদিকে ফটোগ্রাফি চলছে এইদিকে সমস্ত খাবার দাবারের দোকান চলছে আর হালকা হালকা স্নোফল হচ্ছে আর মানুষের মধ্যে সেই উত্তেজনা সেই এক্সাইটমেন্ট আমরা চলেই এসেছি আলটিমেট সুইজারল্যান্ডে আগের যখন এসেছিলাম তখন ছিল সকালবেলায় প্রথম ট্যুরিস্ট আমরাই ছিলাম এই ভিড়টা আমরা দেখাতে পারিনি যে বেলা বাড়লে এখানে কী লেভেলের ভিড় হয় কিন্তু আজ দেখুন এই জায়গাতে পুরো পাবলিকের মেলা বসে গিয়েছে যে যেভাবে পারছে এনজয় করছে ওই দিকে রয়েছে স্নোবল যারা কাশ্মীরের পোশাক পরে ছবি তুলতে চান তারা ছবি তুলতে পারবেন কি নেই এখানে আর সামনের ওই পাহাড়টা শুধু দেখুন মজা করুন হারিয়ে যান এই কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে এই বরফের রাজ্যে আর এই মুহূর্তের যারা দর্শক যারা চ্যানেলে নতুন তাদের জন্য একটা কথাই বলবো প্লিজ একটা লাইক এবং সেই সাথে আপনাদের এই ভূস্বর্গ সম্পর্কে বা আজকের এই জার্নি সম্পর্কে একটা মূল্যবান মতামত অবশ্যই রেখে যাবেন আর সেই সাথে যারা এখনও অব্দি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন লিঙ্ক দেওয়া থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং সেই সাথে স্ক্রিনে কারণ আমি কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কি দেখছি তার সব কিন্তু আপডেট স্টোরি শর্টস ভিডিও ফটো সেই ইনস্টাগ্রামেই সবার আগে আমি শেয়ার করি তো সঙ্গে থাকুন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাখির চোখে এই মিনি সুইজারল্যান্ড বা বেসরান ভ্যালি বা বলা ভালো ভূস্বর্গের সৌন্দর্য যারা ঘোরাই করে নিয়ে আসে তারা এখানে সময় দেয় না বলে পুরো মিনিট কুড়ি মিনিট হবে বাট ইচ্ছা করে এখানে এসে এখানেই থেকে যায় কত ভিডিও কত ফটো কত রিলস যারা রিলস প্রেমী আছেন যারা ইনস্টাগ্রামে রিলস বানান ফেসবুকে রিলস বানান ভিডিও বানান তারা প্লিজ আসুন এবং কথা দিলাম আপনাদের রিলসের রিচ হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে এসে কিছু খাই খাই আর না এক কাপ খেতেই পারি কম আদা দিয়ে খুব ভালো একটা ফ্লেভার চা বানিয়েছে এখানে এক কাপ চায়ের দাম হচ্ছে কুড়ি টাকা এবং এক প্লেট ম্যাগির দাম হচ্ছে ষাট টাকা আর এই ভ্যালিতে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে আমার পছন্দের মুড়ি ঝালমুড়ি ঘণ্টাখানেকের ঘোরা সফর করে আপনারা এখানে পৌঁছাচ্ছেন এসে অনেক এনজয় করছেন খাওয়া দাওয়া করছেন চা কফি খাচ্ছেন বা জল খাচ্ছেন ম্যাগি খাচ্ছেন তো এই সময় কিন্তু একটু প্রাকৃতিক ডাক ডাক পেতে পারে মানে হিচুটুসু পেতে পারে তো এই জন্য আপনাদেরকে বলবো দেখুন ওই লাস্টের দিকে ওখানে কিন্তু টয়লেট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে তো এখানে এসে কিন্তু আপনারা সেটারও প্রয়োজনে ব্যবহার করতে পারে আর যখন আপনারা ওই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে মানে পুজোর ছুটিতে কাশ্মীর বেড়াতে আসবেন যখন এই বাইস্ট্যান্ড ভ্যালিতে আসবেন তখন সৌন্দর্য অন্যরকম পুরো গ্রিন কাশ্মীর যাকে বলে আর এই জায়গায় এসে একটা কথাই বলবো যে ঠান্ডা কিন্তু খুব বেশি লাগছে না হাওয়া দিচ্ছে তখন কানে ঠান্ডা লাগছে এমনি যে বডি ওয়ার্মার বা জ্যাকেট পরে আছি যথেষ্ট একটা ভালো জ্যাকেট যদি আপনাদের সাথে থাকে ডেকে বডি ওয়ার্মার থাকে ভালো জুতো থাকে সেক্ষেত্রে কিন্তু জুতো জ্যাকেট আপনাকে আলাদা করে ভাড়া করতে হবে না এখানে যেরকম স্নো রয়েছে পুরো সমান্ত এখানে কিন্তু আপনার এই জুতো ভালো মতো কাজ করবে আমরা এখানে একটা সময় এসে পৌঁছেছিলাম এখন বেজে গিয়েছে একটা বেজে চল্লিশ মিনিট প্রচুর এনজয় করলাম প্রচুর ফটোগ্রাফি করলাম ছোট ভিডিও বানালাম ড্রোন শট নিলাম এবার এখান থেকে ফিরতে হবে কারণ আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যে পরবর্তী গন্তব্যে রওনা দিতে আবারও বয়সরান ভ্যালি থেকে একই পথ ধরে এবং একইভাবে নিচে নেমে আসতে হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিট আমরা রওনা দিলাম এই বয়সার ভ্যালি থেকে নিচের দিকে দেখবো যে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাচ্ছি তবে ওঠাটা যেমন সহজ ছিল নামাটা ততটা নয় নামাটা কঠিন বইয়ের ভয় ভয় ঘোড়ায় চাপার ভয় ভয় আর ঘোড়া থেকে নামার ভয় ভয় খুবই চাপের জায়গা এখানে রীতিমতো শরীরের ব্যালেন্স করে রাখতে হবে হ্যাঁ আমি বডি ব্যালেন্স করে রাখা হোক দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট শেষ হলো আমাদের ঘোড়া ঘোরা সফর আমরা নিচে নেমে এলাম এই যাওয়া আসা ঘোরা সবকিছু নিয়ে খরচালো হচ্ছে তিন ঘন্টা সময় ওয়েদার খারাপ হয়ে গেছে প্যালগামের স্নোফল হবে কিনা বুঝতে পারছি না বাট রোদে দেখা নেই আর সেই সঙ্গে লাগছে ঠান্ডা এখানকার একটা কুকুর ঠান্ডা এরকম মরে পড়ে আছে ঘণ্টা দুয়েকের ঘোড়া সফরের পর এত খিদে পেয়েছিল যে বাধ্য হয়েছিলাম ঘোড়ার মালিকের কাছে খান্দই রুটি চেয়ে খেতে খেতে দিছে আমদোনা আলাগ কাট লেগে ভাই এনার্জি আনলিমিটেড কিন্তু মানি লিমিটেড টাকা শেষ হয়ে গেছিলো তা ড্রাইভার সাহেব দিয়ে দিল তারপরে পেহেলগামের এটিএম আছে এখানে বড়ো জায়গা অনেক দোকান পাল হোটেল খাবার দাবার জায়গা রেস্টুরেন্ট এটিএম ফেটিএম সবই আছে তো এটিএম থেকে আর কি টাকা উইথড্র করলাম আরও তো পাঁচ ছ দিন আসি কাশ্মীরে এবার টাকা পয়সা লাগবে আর কি টাকা পয়সা সংগ্রহ করে আবারও চলে এলাম পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা যে সাইড সিন করবেন আরু ভ্যালি বা বেতাব ভ্যালি তার কিন্তু ট্যাক্সি এখান থেকে বুক করতে পারবেন ইউনিয়নের ট্যাক্সি স্ট্যান্ড এখানে রেট হচ্ছে ফিক্সড এখানে কোনো দু নম্বরের ব্যবসা বাড়ার নেই সেই রেট নিয়ে গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন গাড়ি চলে এসছে সেভেন নাইন ডবল ওয়ান মারুতি অমনি বা বলা ভালো মারুতি থার আমাদের পড়লো হচ্ছে নশো টাকা ভ্যালি যাওয়ার জন্য গাড়ির রেট কিন্তু এখানে ফিক্সড শুধু ভ্যালি হচ্ছে নশো টাকা আরও ভ্যালি বেতা ভ্যালি নিয়ে পড়বে হচ্ছে সতেরোশো টাকা এই অমনি গাড়িতে যে গাড়ি সিট ক্যাপাসিটি হচ্ছে পাঁচজন আর টাকা এখন দিতে হলো না বললো আপনারা ঘুরে আসবেন তারপরে টাকা দিতে হবে আর এখানে ইউপিআইও আছে ইউপিআই আপনারা পে করতে পারবেন ক্যাশও পে করতে পারবেন বাট আমি বলবো যারা আপনার কাশ্মীর ঘুরতে আসেন তারা কিন্তু সঙ্গে ক্যাশ রাখুন কারণ কাশ্মীর আরেক নাম হচ্ছে কাশ্মীর আর এইটা কিন্তু হচ্ছে মেন মার্কেট বা পুরনো মার্কেট এখানে কিন্তু হোমস্টে রয়েছে হোটেল রয়েছে খাবারের দোকানপাটও রয়েছে বেতা ভ্যালির সাথে আমাদের দূরত্ব এখনও প্রায় আড়াই কিলোমিটার রাস্তার দুপাশে বরফ রয়েছে বাট গত বছর যখন এসেছিলাম তখন রাস্তার মধ্যে প্রচুর বরফ ছিল গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছিল বাট এবার কিন্তু বরফ অনেকটাই কম আশেপাশে তবে দূরে যে সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভালো মতো বরফ রয়েছে আর এই যে ইকো গাড়ি করে যাচ্ছি প্রচুর বরফ পড়লে কিন্তু ইকো গাড়ি আর চলবে না তখন কিন্তু চাকায় সেই চেন লাগানো গাড়ি চালাতে হবে বেলগাম থেকে এই রাস্তা সোজা গিয়েছে চন্দনবাড়ি দিকে চন্দনবাড়ি হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রত্যেক বছর অমরনাথ যাত্রা শুরু হয় ওই ওপরের রাস্তা চলে যাচ্ছে চন্দনবাড়ির দিকে আর ডান দিকে যে আমরা নেমে গেলাম এই রাস্তা যাচ্ছে হচ্ছে বেতা ভ্যালির দিকে আগের বাড়ি রাস্তায় গাড়ি ঢোকে নিয়ে এত বরফ ছিল অনেকটা হাঁটতে হয়েছিল খুব রিস্কি ছিল সেই বরফে হাঁটা এবার কিন্তু আর সেই টেনশন নেই গাড়ি একদম বেতা ভ্যালির গেট পর্যন্তই যাবে ওই যে একটা সিনেমা ছিল না সানি অমৃতা সিং এর বেতা জব হাম জবা হে তো এখানে সেই কানে শুটিং হয়েছিল আর বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল আমরা পৌঁছে গেছি বেতা ভ্যালির গেটে আর এখানে এখন টেম্পারেচার মাইনাস সাত এই ভেতরে ঘোরার জন্য এখানে জুতো রেন্টে পাওয়া যাচ্ছে জ্যাকেটও রেন্টে পাওয়া যাচ্ছে কা ওয়ান ফিফটি আর জ্যাকেট কা আর রুপায় ওর দন মিলাকে দনো মিলাকে সাড়ে তিনশো ভালো জ্যাকেট ভালো জুতো না থাকলে আপনার বাইরে থেকে ভাড়া নিয়ে নিন কারণ স্পোর্টস শ্যু বা নর্মাল শু যেগুলো আছে সেগুলো পরলে কিন্তু প্রচুর স্নোতে সেই জুতো কিন্তু খারাপ হয়ে যেতে পারে ভেবে যেতে পারে তখন হাঁটা বা আপনাদের যে পরবর্তী প্রোগ্রাম সেটা ডিস্টার্ব হয়ে যাবে তো এখান থেকে নিতে পারেন ভাড়া এখানে টিকিট চার্জেস হচ্ছে একশো টাকা এখান থেকে টিকিট নিয়ে নিলাম টিকিট পড়লো হচ্ছে এখানে একশো একশো দুশো মানে পার পারসন একশো টাকা লকডাউনের সময় যখন এসেছিলাম তখন ওপর থেকে দেখে খুশি হয়েছিলাম ভেতরে ঢুকতে পারিনি আগের বার যখন এসেছিলাম তখন এই গেট অফ এসে চলে গেছিলাম ঘুরে মানে ভেতরে একটুখানি ঢুকে কারণ ঠান্ডা এতটাই ছিল আর পলো কান্নাকাটি করছিলো জাপন না বলে আর সকাল সকাল এসেছিলাম বলে টুরিস্ট ছিল না কিন্তু আজ যখন এই বেলায় মানে শেষবেলায় সাড়ে তিনটের পরে এসছি টুরিস্ট কিন্তু এখানে প্রচুর আর ভেতরটা কিন্তু অসম এই যে নদীটা বয়ে যাচ্ছে আর দুপাশে যে এইরকম বরফ টুরিস্টরা এখানে প্রচুর মজা করছে প্রচুর খেলা করছে বরফ নিয়ে বাচ্চারাও এনজয় করছে এই জায়গাটার একটা সুবিধা কি বলুন তো এখানে ঘোড়ায় চড়তে হয় না তো এবার যাদের ঘোড়ায় চড়ার ভয় আছে বা হাঁটুতে কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই জায়গাটার ইদিন চলে আসতে পারবেন আর গাড়ি যেহেতু একদম গেট অব দিয়ে আসছে তো এখানে কিছু আপনারা দুর্দান্ত এনজয় করতে পারবেন দুর্দান্ত আর এই যে হাটগুলো রয়েছে এর সামনে দেখুন দুর্দান্ত সব ছবি তোলার জায়গা কত ছবি তুলবেন ছবি তুলে তুলে মোবাইলের মেমোরি শেষ হয়ে যাবে হাত ব্যথা হয়ে যাবে কিন্তু ছবি তোলার আঁশ মিটবে না আর ফাটিয়ে ফটোগ্রাফি করুন আর সারা জীবনের স্মৃতি বহন করে নিয়ে যান এইরকম ভ্যালিতে বসে এখানে এক কাপ কফি না খেলে ভাই জমবে না আগে কফি তারপরে ফটো দেখে গেছে কফির দাম কত দো কফি দিচ্ছে না স্ট্রং কফি চিনি কম কাটাবাটি কফি খাওয়ার পর্ব শেষ কফির দাম নিলে হচ্ছে চল্লিশ টাকা এবার বাধ্য হয়ে গ্লাভস পরলাম হলে হচ্ছে না এই লেভেলের ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে তো আর পায়ের তলে নরম বরফ ঘুরিয়ে যাচ্ছে আর সেই সাথে এই ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছি এখানে ফটোগ্রাফি করছি ফাটাফাটি এক্সপিরিয়েন্স ভাই ফাটাফাটি এইখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা আমরা পার করে ওই পারে যাবো কারণ ওই পারের দৃশ্য আরও সুন্দর আরও বরফ রয়েছে ওই পারে আর যারা পায়ে হেঁটে ঘুরবেন না তাদের জন্য এরকম গাড়ি রয়েছে অনেক ট্যুরিস্ট আবার এখানে নেমে পড়েছে নদীতে এই ঠান্ডার মধ্যে এবং এখানে নেমে তারা আর কি ভিডিও ফিডিও করছে এই ঠান্ডায় নদীতে কারা নেমেছে তারা আগামী দিন ভোটে দাঁড়াবেই এখানে গাছের মাথাতে এরকম বরফ কি জায়গা কি জায়গা এখানে যদি একটা ড্রোন শট হতো তাহলে পয়সা শোধ বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট এসছে কেউ দক্ষিণ থেকে এসছে কেউ পশ্চিম থেকে এসছে বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন কারণ আমি যখন বাংলায় কোনো কোনো জায়গায় কথা বলছি তখন আমাকে জিজ্ঞেস করছে এরা যে আপনি কি বাংলাদেশ থেকে এসছেন মানে হিন্দিতে জিজ্ঞেস করছে কারণ বাংলাদেশের প্রচুর টুরিস্ট কিন্তু কাশ্মীর বেড়াতে আসেন এবং আমি যখন বাংলাদেশ গিয়েছিলাম তখন ওখানে অনেক দর্শকের সঙ্গে দেখা হয়েছিল তা তারা বলছিল একটা কথা যে আপনার কাশ্মীর ব্লগটা দেখেছি খুব সুন্দর লেগেছে তখনই বুঝেছিলাম যে কাশ্মীর ব্লগ অনেক মানুষের মন ছুঁয়ে গেছে স্বাভাবিক ওই সিরিজের মোটামুটি দুটো ভিডিও তো মিলিয়ন ক্রস করে গেছে বাকি ভিডিওগুলো কতদিন পরে মিলিয়ন ক্রস করবে একটা বাংলা ট্র্যাভেল চ্যানেল যে জায়গায় অ্যাচিভ করে গিয়েছে আপনাদের জন্য সত্যি আপনাদেরকে ভাই স্যালু আর আপনারা জেলে আমাকে উৎসাহিত করেন বা পাশে থাকেন আপনাদের জন্য সব দিয়ে দেবো একদম যতক্ষণ থাকবে যান চাপটা খেয়ে যান এই তো বাংলা বলতে পারছেন টাটা বাংলা জানো শুধু বাংলা খেয়েও না হবে কি লাগছে ভাই এটাই আমাদের দেশ এই দিকটায় খুব বেশি ট্যুরিস্ট এখনো আসেনি কারণ জায়গাটা অনেক বড় তো একটু যদি আপনারা হেঁটে হেঁটে একটু কষ্ট করে চলে আসেন তাহলে এখানে দিগন্ত বিস্তৃত বরফ আর সেই সাথে কত বড় এই ভ্যালিটা পা পুরো গেঁথে যাচ্ছে এখানে এসে না ভাই রাস্তা পরিবর্তন করবো ভাই রাস্তা পরিবর্তন করবো এ ভাই ধরো ভাই ধরো 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 ভাই বরফে ঢুকে দেখা যাচ্ছে জমে গিয়ে মরে পড়ে থাকলাম যে স্লেস গাড়ি চলছে প্লেন রাস্তা দিয়ে সেই রাস্তা ধরে হাঁটুন কিন্তু যখনই আপনারা একটু এদিক ওদিক সাইডে যাবেন না এখানে কিন্তু ভালো রকম বরফ আছে এবং পা ফেও দেবে যাবে আর জুতো যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে কিন্তু ভাই জুতো ভিজে গেলে সারাদিন চাপ রাজস্থানের যখন জয়সালমের গিয়েছিলাম ওখানে যেমন যেদিকে তাকাচ্ছি সেদিকে দুধু বালি চারিদিকে বালি আর এই জায়গাতে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বরফ আর বরফ আপনি ইউটিউবে না হ্যাঁ 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 আমি ইউটিউবে ঝালমুড়ি বিক্রি করি যারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন কেমন লাগছে আপনাদের খুব ভালো খুব ভালো আপনার সঙ্গে দেখা হয়েছে মানে আরো ভালো লাগছে একদম একদম আজকের পরিবেশ প্রকৃতি সব একদম দুর্দান্ত দাদার ভিডিও দেখি দেখে আমি এসেছি এখানে কাশ্মীর সত্যি যেটা ভূস্বর্গ বলে তো একদম সেম ভূস্বর্গ আর দারুন এক্সেলেন্ট প্লেস এটা হচ্ছে বেতাব ভ্যালি এখানে একটা বেতাব সিনেমার শুটিং হয়েছিল সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে বেতাব ভ্যালি যেটা হচ্ছে সানি দেওয়ালের অনেক পুরোনো মুভি বেতাব ভ্যালির সানি দেওয়ালের সিনেমা শুটিং হয়েছিল দেওয়াল ওখানে আবার সিংহ বসিয়ে নিয়ে না তাহলে আবার স্পট গল্প সব বদলি যাবে যে কজন ট্যুরিস্ট ছিল সবাই ফিরে গেল কারণ বেলা হয়ে আসছে আর আমি চলে এসেছি একদম শেষ জায়গায় একদম শেষ ভীষণ সুন্দর আর ওই যে রাস্তা চলে যাচ্ছে ওপর দিয়ে ওই রাস্তা চলে যাচ্ছে চন্দনবাড়ির দিকে ঘড়ির কাটায় বিকেল ছটা কিন্তু শ্রীনগর বা লাদাখ এরকম জায়গায় আপনারা আগে দেখেছেন এখানে কিন্তু সন্ধ্যে দেরিতে হয় মানে এরকমও হয় গরমকালে এখানে সাড়ে সাতটা পৌনে আটটার দিকে সন্ধ্যে হয় এখনও সেই জন্য আলো রয়েছে যাই হোক পেহেলগামকে বাড়ির মতো বিদায় আবার দেখা যাক কবে আসতে পারি চলুন আপনাদের সঙ্গে কথা বলছি শ্রীনগর পৌঁছে পেহেলগাম থেকে শ্রীনগরে দু ঘন্টা পেহেলগামের সীমানা পেরিয়ে এসে আমাদের গাড়ি যখন জম্মু শ্রীনগর হাইওয়েতে ততক্ষণে অন্ধকার পুরোপুরিভাবে গ্রাস করে ফেলেছে ভূস্বর্গকে তবে শ্রীনগর ঢোকার আগে আরও এক জায়গায় আমাদের থামতে হয়েছিল বউ কইয়া দিয়েছে যখন কাশ্মীর থেকে আসবা তো আমার লগে ড্রাই ফ্রুটস নিয়ে আইবা বলছি তোমার জন্য কি কি নিব এখান থেকে ড্রাই ফ্রুটস সবকিছু মানে দোকানটা কিনে নিব নাকি আমি আশ্চর্য কথা বলছো তো আশ্চর্য আলগলা প্যাসেঞ্জার বলে আমি যা খুশি নাকি হাজার টাকা কেশর দু হাজার একটু কম করো না বাজারটা কাশ্মীর যারা বেড়াতে আসছেন তারা কিন্তু এখান থেকে যাওয়ার সময় দুটো জিনিস অবশ্যই নিয়ে যাবেন মানে একটা জিনিস ট্রাই করবেন একটা নিয়ে যাবেন ট্রাই করবেন হচ্ছে এখানকার কাওয়াচা বিখ্যাত কাওয়া আর এখান থেকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন হচ্ছে কেশর বা জাফরান তো পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে আরও একবার রিপিট করছি পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তা দুধারেই অনেক কেশর বাগান রয়েছে এবং সেই বাগান সংলগ্ন প্রচুর দোকান রয়েছে সেখান থেকে কিন্তু আপনার অরিজিনাল কেশরটা পেয়ে যাবেন মানে এটা স্পেশালি কোনো দোকানের প্রমোশন নয় আপনারা যে ট্যুরিজমের সঙ্গে ঘুরছেন বা যে গাড়ি করে ঘুরছেন সেই ড্রাইভারই কিন্তু আপনাকে নিয়ে আসবে সেখান থেকে কিন্তু আপনারা কেশর নিতে পারেন এর এক গ্রামের দাম হচ্ছে তিনশো টাকা ফুল কোনোটা দুর্ধর্ষ একটা সেন্ট বেরোচ্ছে অরিজিনাল তো পুরো না বলে হ্যাঁ শিলাজিৎ শিলাজিৎ মানে যে গান করে আচ্ছা শিলাজিৎ আচ্ছা আচ্ছা শিলাজিৎ চাইলে নিতে পারেন দুধের সাথে মিশে রাত্রেবেলা খাওয়া যেতে পারে এনার্জি ফেনার্জি আসবে এটা হচ্ছে উইদাউট সুগার কাওয়াচা সুগার शुगर, इंस्टेंट मिक्स कावाचा, ट्रेडिशनल कश्मीरी फ्लेवर यही होता है पाता चलो एक तो टेस्ट करो देखी ये ये जो आपने बनाया है कावाचा। आ, आ, ये इसी का है इसी का है पहले इसमें क्या डालते हैं बोलिए है? केसर डालते हैं इसमें अदरक डालते हैं

তিনি হোম মিনিস্ট্রির জন্য একটা লিপ বাম গিফট করলেন আমাকে বল হোম মিনিস্ট্রিকে দেবেন লিপ বাম বা মুখে মাখার ক্রিমও কিন্তু এখানে অনেক কিছু আছে ফ্রি পেলে বাঙালি খুশি হয় সেটা মাছের সাথে ডিম ফ্রি কিংবা মাংসের সঙ্গে চর্বি ফ্রি তাই তো এই সব কর্মকাণ্ডের মাঝেই শ্রীনগর পৌঁছাতে বেঁচে গেল রাত নটা তো এখানে এসে এসে কিন্তু আমার বাঙালি দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে আজকে সকালে এসেছেন তো একটু ওনার মুখ থেকে এক্সপিরিয়েন্সটা শুনি কিরকম লাগছে আজকে তো খুব ভালোই এক্সপিরিয়েন্স মানে ওয়েদারটা বেশ ভালো তো স্নোফলটা দেখা পেয়ে গেলে খুব ভালো লাগবে আর কি যদি দুদিনে দেখা হয়ে যায় আর কালকে কালকে তো সোনার প্ল্যান আছে ঠিক আছে এনজয় করুন আমি যে আরিফের সাথে ঘুরছি ট্রাভেল এজেন্সির সাথে কনট্যাক্ট করে এসেছেন আর ওনাদেরকে আর আমাকে আরিফ একই হোটেলে রেখেছে তো হোটেলে ঢুকতে গিয়ে আর কি দেখা হয়ে গেলাম বাহ হোটেলটা কিন্তু বিভস্ত সুন্দর শ্রীনগরে আমি আগে তো বহুবার শ্রীনগরে এসেছি বাট এই হোটেলটা কোনো থাকিনি এই হোটেলে কিন্তু চেক ইন টাইম হচ্ছে দুপুর দুটো এবং চেকার টাইম হচ্ছে বেলা বারোটা শ্রীনগরে এই হচ্ছে আমার রুম হোটেলে দুর্ধর্ষ একখানা রুম হিটার হচ্ছে সেন্ট্রাল হিটার আর এত বড়ো একটা ডেস্ক রয়েছে আমার কাজ করার জন্যই হয়তো চেয়ার রয়েছে আর এইদিকে সমস্ত চা কফি করার জিনিস ইলেকট্রিক কেটেল এটা সরিয়ে দিলে সামনে ভিউ রয়েছে বাট এখান থেকে কিন্তু ডাল লেক বা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না বা পুরীর সমুদ্র দেখা যাবে না ইলেকট্রিক হিটার কম্বল সেটাও রয়েছে চব্বিশ ইন্টু সাত গরম জল ট্যারিফের সাথে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড রয়েছে তো আমি আর কি বললাম যে আমার একটু কাস্টমাইজড ডিনার চাই আমার ডিমান্ডটা বললাম তো বললাম হ্যাঁ হ্যাঁ এটা তো ইজিলি ম্যানেজ হয়ে যাবে নন ভেজে এটা হচ্ছে পুদিনা চিকেন পুদিনা চিকেন ননভেজে এটাতে রয়েছে হালুয়া হালুয়া এটা হলো মটর পনির পনির সবাই নিয়ে নিয়েছে মটর পড়ে আছে এটা হলো ডাল ডাল এটা হলো রাইস আমার পছন্দের জিনিস আর কয়েকটা বাটার লাগে আমাদের জন্য রেখে দিই বাটার রুটি পাপড় আমাদের আর আমারই মতো শুকিয়ে যাওয়া স্যালাড আর সেই সঙ্গে হচ্ছে স্যুপ আর প্লেট এখানে ডিনার টাইম হচ্ছে রাত্রি আটটা থেকে দশটা দশটার সময় আমার মতো আসেন বিয়েবাড়ির শেষ পাতা যদি আসেন তাহলে কিন্তু তলনিতে পড়ে থাকবে হারিয়ে যাওয়া প্রেমের মধ্যে খাবার তলনিতে পড়বে বলবো যে আটটার সময় বা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ফটফট ডিনার করে নিন আর ডিনার এখানে কি খাওয়ানো হবে তার কিন্তু একটা লিস্ট প্রত্যেক দিনের ডিনারের চেঞ্জ হয় এটা আর কালকের ব্রেকফাস্টে কি থাকবে সেটাও কিন্তু দেওয়া থাকে এখানে যতক্ষণে আমার আলু আর ডিমটা আসছে ঘিটা একটু গোলু আরও আছে আমি বললাম আমাকে এইটুকু দিন আপাতত এইটুকু বাদ দিয়ে খাই এইটুকু আলু খেলে মোটামুটি আমি আলু থাকবো যেরকম আলু আছে এরকম আলুই থাকবো এই আলুগুলো মিষ্টি মিষ্টি আলাদাই টেস্ট লাগছে আলাদাই তো অনেক কিছু পরে জিনিসটাকে বোঝালাম আমরা আলু মাখা হচ্ছে এরকমই সেটা হচ্ছে যে আপনারা যে আলুর পরোটা করেন সেটাকে বলা আলু মাখা সেটাকে বোঝালাম তো সেটা বোঝানোর পরে ওরা আর কি এরকম করে মেখে ডেকে দেখুন বাড়ির মতো একদম বাড়ির মতো এর মধ্যে পেঁয়াজ কুচি তেল লঙ্কা শুধু লবণটা এক দেয়নি ওরা লবণটা আমরা দিয়ে নিচ্ছি লগণ ক্ষমা করে দিয়ে মোটা না হয়ে যায় আর সেই সাথে পাপড় তো ছিলোই খাওয়া দাওয়ার পর্ব রুমে এবার এবার একটু কাজ করব তারপর ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল সকালে কাশ্মীর ভ্রমণের নতুন পর্ব নিয়ে যে পর্বে আমরা যাব হচ্ছে গুলমার্গ দু সালের জন্য এবং আশা করছি গুলমার্গ নিয়েও আপনাদেরকে খুব সুন্দর একটা ব্লগ উপহার দিতে পারবো আর যদি কাল স্নোফল হয় তাহলে তো ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে সোটাটা লাভ ইউ বাই বাই